গল্পকথন নয় কালল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন শহীদুল জহিরের গল্প ভালোবাসা বাবুপুরা বস্তির গলির মুখে আসতেই মাওলার চোখে পড়ে গেল হাফিজুদ্দী কিরে হাফিজুদ্দী ওটা নানলি চিৎকার করল মাওলা মাওলা হাফিজ প্রতিবেশী কিঞ্চিত শীর্ণ আর লম্বা আদলের চেহারা ঝাঁকড়া দেবদারুর নিচে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকে পান সিগারেট সাজিয়ে হাফিজ উদ্দি দিকে তাকায় না কথার উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না বস্তির ভেতর বারোয়ারি কলের কাছে হাফিজ আবেদাকে দেখল আবেদা ঠিকা ঝিয়ের কাজ ছেড়ে কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে একটা কে যেন উপুর হয়ে কলের কাছে মুখ নিয়ে মুখ ধুচ্ছে পেছন থেকে শুধু একটা বিশেষ ভঙ্গি দেখা যাচ্ছে করমালির কিশোরী মেয়েটা একটা ইটের উপর কে যেন একটা কাঁদছে ওর কাছেই আবেদা দুটো জড়ো করা ইটের উপর বসে পিঠ উদম করে ঝামা দিয়ে কালো গা মারছে এই ধরনের দৃশ্য হাফিজুদ্দীর গা সওয়া হয়ে গেছে কাছে না গিয়ে ও দূর থেকে ডাকে আবেদা হই না যা আবেদা চকিতে চোখ ফিরিয়ে দেখল হাফিজ উদ্দিন ঝুপড়িতে ঢুকে গেল মাত্র এক ঝলক তার ভেতরেই ও দেখে ফেলল হাফিজুদ্দীর হাতের জিনিসটা দেখে আবেদা অবাক হল ক্ষেপল নাকি লোকটা নইলে দিন দুপুরে ফুল হাতে করে বাড়ি ফিরল যে মরদ আর ওকেই বা ডাকলো কেন ঘরে ঢুকতেই সিনেমার নায়কদের মতো খোপায় পরিয়ে দেবে না তো আবার তাড়াতাড়ি পানি ঢালা ভিজা চুলগুলো ও খোপায় গুছিয়ে ফেললো আঁশের মতো পাতলা আর তেলহীন রুক্ষ চুলগুলোর কথা ভেবে ওর মন খারাপ হয় যে ছিঁড়ি চুলের এই চুলে কি ফুল মানায় ঘরে না বোতল আসিল আবেদা ঘরে ঢুকতেই জিজ্ঞেস করে হাফিজ উদ্দি হ কি করবা আবেদা ঘরের অন্ধকার কোন থেকে একটা বোতল বের করে বাম হাতে আলগোছে খোপাটা খুলে ফেলে এটা রাখু যা পানি ভরে আন আবেদা কল থেকে পানি ভরে আনে হাফিজুদ্দী ফুলের লম্বা ডাটা যত্নের সঙ্গে বোতলের গলা দিয়ে পানিতে ডুবিয়ে দেয় ঘরের আধ অন্ধকারে প্রকাণ্ড ডালিয়াটার হলুদ রঙ কেমন অনুজ্জ্বল দেখায় সুন্দর না বলে হাফিজ উদ্দী হাফিজ মনের সুখ আবেদা বুঝতে পারে বলে কই পাইলা কলেজের মাঠে কালকা শহীদ দিবসের লাইগা ব্যাকেই চিত্তা আমি একটা সির আনলাম ভালোই নিজের কণ্ঠের কোমলতায় নিজেই অবাক হয়ে আবেদা বলে আবার দুয়ারে রাখা ঝাকাটার দিকে এগোয় হাফিজ উদ্দী আই যখন কিছু খায় যাও বলে আবেদা হাফিজউদ্দী দাঁড়ায় কি ঘামো ভাত আছে ভাত পাইলি কই তুই খাস নাই না আমি বিবি খাই আইছি মিথ্যা বলে আবেদা স্বামীর কাছে মিথ্যে বলা এ তার নতুন নয় হাফিজুদ্দিন রাজি হয়ে যায় বলে তোরা কই গেছে না যে কেই জানি বয়া খেয়াল খেয়ালতা বোধহয় কোনোখানে খেয়াল রাখিস আবার না হারায় হারাই বকুই বলে আবেদা আমি যাই তুমি যাওয়ানোর সময় ঝাঁপ লাগায় যেও সামান্য কটা ভাত হাঁপুস হুপুস করে খায় হাফিজুদ্দী আবেদা আবার ফিরে আসে হাতে ভাঙা সিলভারের একটা ডেকচি বলে গোসল আর করা হইল না পানি গেছে গা আধ ভেজা শাড়ি খুলে একটা শুকনো শাড়ি পরে আবেদা ভেজা শাড়ি দিয়ে চুল মোছে ধনুকের ছেলার মতো করে চুল ঝাড়ে চটাস চটাস শব্দে বিন্দু বিন্দু জলকনা ঘরময় ছড়িয়ে পড়ে উদ্দি বিরক্ত হয় কি মুখের উপর চুল ধারবার লাগাইছ আবেদ উত্তর করে না ভেজা চুল বিলি কেটে কাঁধু ছড়িয়ে দেয় বেড়ার ধারে রাখা ফুলটা নজরে পড়ে বলে এইটা দিয়ে কি করবা হাফিজুদ্ধি হাত ধয় সহ লেপটে মুখ মুছে ভেজা হাত দিয়ে এই ফুল কি করুম হেরি তো কি করবা বোতলের কাছে বসে ফুলটির নরম মুখে আঙুল বোলায় আবেদা কিছুই করুম না অমনি থাকবো হাফিজ যদি লুঙ্গিতে মুখ মুছে উঠে যায় শুকায় যাইব বলে আবেদা হাফিজ যদি কিছু বলে না বিরাট মুটে ঝাঁকাটা উঠিয়ে নেয় যেতে যেতে বলে দেখিস কেউ যেন চুরি না করে হানছে ঠেকা বসতে তোমার ফুলচুরীকরণের লেখা বলে হাসে আবেদা হাফিজ চলে গেলে বোতল থেকে ও ফুলটা উঠিয়ে নেয় আঙুল বলায় অনেকক্ষণ চুল খোপা করে তাতে ফুল গুঁজতে চেষ্টা করে ভারী ফুল বারে বারে খসে পড়ে শেষে হাত দিয়ে খোপার পাশে চেপে ধরে ও ছোট আয়নায় নিজেকে দেখে ঘরের অন্ধকারে দেখে ওর তৃপ্তি মেটে না বাইরে আলোয় যেতে ইচ্ছে করে কিন্তু বাইরে যাওয়া যাবে না চারদিকে লোক ও জানে এমন সময় তহুরা ধুলি ধূসরিত অবস্থায় ঘরে ঢোকে কি মা ক্যারানসে তোর বাপে খবরদার ধরবি না মাইরে ফেলাইবো সাহেবের বাসায় বৈকালিক ঘষা মাজা ছেড়ে আবেদার ফিরতে ফিরতে দিনের আলো প্রায় ম্লান হয়ে আসে আবেদা ঘরে ফিরে দেখে হাফিজুদ্দি দেবদারু গাছের তলায় বসে মহলার সঙ্গে গল্প করছে তহুরা রাস্তার গাড়ি দেখছে বাপের কাছে বসে মাকে ফিরতে দেখে ও ছুটে চলে আসে আবেদা তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করে পেটের ভেতর খিদে তোলপাড় করছে ওর রাতের খাবার ডাল আর রুটি ডাল নামিয়ে রুটি শেখতে শেকতে আধার নামে কুপি জেলে আবেদা তোহুরাকে পাঠালো হাফিজ ডাকতে হাফিজ উদ্দি এলে আবেদা একটা টিনের থালায় ডাল বাড়ল তোহুরাকে দিল একটা বাটিতে ওরা দুজন কুলোর উপর রাখা রুটি নিয়ে খেতে শুরু করে আবেদা নিজেও খেতে শুরু করে রুটি ছিঁড়ে ডেকচির মধ্যে চুবিয়ে চুবিয়ে হাফিজ উদ্দী পায়ের গোড়ালির নিচে এক টুকরো কাঠ দিয়ে বসে মাথা নিচু করে খায় তহুরা খেতে খেতে ভয়ানক জিনিস নষ্ট করে আবেদা ধমক লাগায় অত বড় মায়া হইল অহন্তরী খাওয়া নিগল না হাফিজ উদ্দী মুখ তুলে মেয়ের খাওয়া দেখে বলে তুই ফুলে হাত দিছিলি কিয়ার লেগা আবেদা বুঝতে পারে না কাকে বলছে হাফিজ বলে কেডা আমি হ তার আর আমি ফুলে হাত দিব কি উষ্ণ হয়ে উঠে আবেদা যে আমার ঘোড়ার আন্ডার ফুল মিশা কথা কইস না তুই ফুলে চুল গজস নাই আবেদা ব্যাপারটা বুঝতে পারে বলে তোমার কথা হুনি যেই কোক আমি নিজে ফুলের মধ্যে চুল পাইছি আবেদা বোঝে কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু স্বীকার করে নিতে ওর কেমন অস্বস্তি লাগে বলে দুপুরে চুল জারানোর সময় হয়তো চুল পড়ছিল ফুলের উপর আবেদা হাসে মুখে থাকায় ওর চটুল অভিব্যক্তি দেখতে পায় না তাই খেঁকিয়ে উঠে বুড়ামাগি হয়ে মেজাজ খারাপ লাগে আবেদা জ্বলে উঠতে গিয়েও নিজেকে সংবরণ করে তহুরাকে পেটাতে ইচ্ছে করে ওর হার আমজাদি একটা কথা পেটে থাকে না হঠাৎ হাফিজুদ্দি বলে ফুলটা তরে দিয়ে দিলাম যা কথাটা এত আকস্মিকভাবে আসে আবেদা চমকাবারও সময় পায় না বলে কি করো মামি দিয়া তোর যা মনে লয় হাফিজুদ্দের গলায় কোনো বাহুল্য কোমলতা ছিল না আবেদারও সময় ছিল না তক্ষণি ব্যাপারটা নিয়ে ভাবতে বসার তবে আবেদার বুকের ভেতরটা কেঁপে ছিল কি এক সুখে হঠাৎ ঝরা বৃষ্টির পর পোড়া চরাচরের মতো আবেদার মনে হয় কি আরাম বৃষ্টির এই অনাবিল জলে ভে যায় খেয়ে আবার একটু ঘুরে আসার জন্য হাফিজ বেরিয়ে যায় তহুরা প্রথমে ভয় পায় একলা পেয়ে মা পেটাবে না তো তহুরা তো জানে না বাবা মাকে কি জাদু করে রেখে ঘরের বাইরে গেছে আবেদা চুপচাপ সব জিনিসপত্র গোজ গাছ করে তহুরাকে বলে যা বিষ না হইয়া পর তহুরা এখনো ঠিক মতো বিছানা করতে পারে না আবেদা এসে চাটাইয়ের উপর কাঁথা পেতে তহুরাকে শুইয়ে দেয় গলা পর্যন্ত কাঁথা টেনে গুটি সুটি মেরে শোয় তহুরা বলে মা ফুল ডামি নিমো আবেদা হাতের কাজ সারে দেখে তহুরা আছে কুপির ম্লান আলো তহুরার চোখে নরম হয়ে জ্বলছে আবেদা কাজ শেষে তহুরার কাছে সরে আসে ফুঁ দিয়ে আলোটা নিভিয়ে দেয় উবু হয়ে আসা আবেদার ঠোঁট তহুরার কপাল ছোঁয় গল্প গল্পকথনবাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন শহীদুল জহিরের গল্প ভালোবাসা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি প্রথমবারের মতো যারা শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা